আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুর সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাজিয়া জুথি। দর্শক জানিয়ে দিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো। রাজধানী বসিলায় জঙ্গি আস্তানে র্যাবের কমান্ডো অভিযানে নিহত দুই, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি মালিক সহ আটক চার। আতঙ্ক কাটেনি ফেনীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরতের পরিবারের, মামলা তুলে নিতে বিভিন্ন মহলের চাপের অভিযোগ। তাপদাহে পুড়ছে সারা দেশ, গরমের নাকাল জনজীবন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ফণী, সাগর উত্তাল। এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব বললেন মাশরাফি, জানালেন এটাই তার শেষ বিশ্বকাপ। সিকিউরিটি আসলে নিয়েও তো অনেকে মারা যাচ্ছে, সো এটা নিয়ে ভাবার সুযোগ আমি দেখছি না। সো ওয়ার্ল্ড কাপে যেতে হবে, ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবা উচিত। আর সিকিউরিটি যারা ম্যানেজ করে তারা সিকিউরিটি নিয়ে ভাববে, আমাদের রিকোয়ারমেন্ট কিছু নেই। তবে যেহেতু কিছু ঘটনা ঘটেছে, আশা করি যে সবাই এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবে। সংবাদ শিরোনামগুলো জানেন এবার বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের কমান্ডো অভিযানে দুজন নিহত হয়েছে। র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানান, জঙ্গিদের বোমার বিস্ফোরণে বাড়িটি বিধ্বস্ত হয়ে গেছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে টিনশেড ওই বাড়িটি ঘিরে ফেলে র্যাব। এরপর অভিযানে নামে কমান্ডোরা। শুরুতেই ওই বাসার একটি কক্ষ থেকে বিস্ফোরণ ঘটানো হয়। পরে ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। সকাল সোয়া নটার দিকে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও স্পেশাল ফোর্সের সদস্যরা বাড়ির ভেতরে ঢোকেন। এরপর সেখানে কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। তথ্য ছিল আমাদের কাছে যে এখানে কয়েকজন এসে আশ্রয় নিয়েছে। গতকাল রাতে আমরা এখানে ঘেরাও করি, আমাদের র‍্যাব ফোর্সেস এখানে রাত্রেবেলা এসে ঘেরাও করে। তো ওইখানে একটা কেয়ারটেকার থাকতো, তাকে আমরা আমাদের লোকজন বের করে নিয়ে আসে। বের করে নিয়ে আসার পরে তারপরে জিজ্ঞাসাবাদ করার সময় ভিতর থেকে আমাদের লোকজন গুলির মুখোমুখি হয়। কিছু ওই আইডি ইম্প্রোভাইজড ডিভাইস নিক্ষেপ করেছে আমাদের প্রতি, এবং শেষের দিকে তারা এই বাড়িটাকে আসলে উড়িয়ে দিয়েছে। তো আমরা তিনটা পায়ের নমুনা দেখেছি, তাতে করে মনে হচ্ছে যে সম্ভবত দুইজন নিহত হয়েছে, যাতে তিনটা পায়ের নমুনা দেখা গেছে। তো এটা পরিষ্কার করতে, ক্লিন করতে আরও সময় লাগবে, তারপরে আমরা বলতে পারবো যে এখানে আসলে কয়জন লোক নিহত হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, অভিযান সম্পর্কে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের দর্শককে জানাবেন? সবশেষ তথ্য হচ্ছে যে হয়তো আর বেশিক্ষণ সময় লাগবে না। আমি র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যে অভিযান তারা পরিচালনা করেছেন সেটি তারা সমাপ্তি ঘোষণা করবেন। এখন মূলত আপনি জানেন যে যখন বিস্ফোরণ ঘটে এবং সেই বাক্যক্ষটিতে যারা অবস্থান করছিল দুই জঙ্গি, র্যাবের ভাষ্যমতে তাদের শরীর সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায়। এখন যেটা করা হচ্ছে যে তাদের যে মরদেহগুলো আছে সেগুলোকে তারা নিয়ে এখন পর্যন্ত তারা ধীরে ধীরে সেগুলো আসলে বের করবেন, এই পরিকল্পনা তারা নিয়েছেন। এবং ওখানে আরও কিছু বিস্ফোরক থাকতে পারে বলে ধারণা করছে র‍্যাব। তো সেই কক্ষটিও বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করছে এবং আশপাশের যে কক্ষগুলো রয়েছে সেগুলোও তারা তল্লাশি করছে। আপনি জানেন যে এ মাসের শুরুতে দুই যুবক, ওখানে চারটি কক্ষ রয়েছে, তার মধ্যে একটি ঘর তারা ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে তারা ওখানে থাকতে শুরু করেছে। আর আপনি জানেন যে তারা তাদের পরিচয়, তারা কোনো জঙ্গি সংগঠনের সদস্য, এই এখন পর্যন্ত র‍্যাব এসব নিশ্চিত করে আমাদের কিছু জানাতে পারেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে, ওই যে বাড়ির মালিক এবং তার কেয়ারটেকার এবং কেয়ারটেকার স্ত্রী, এবং যে পাশে যে একটি মসজিদ করা হয়েছে সম্প্রতি, সেই সম্প্রতির ইমাম, সেই ইমামকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আমাদেরকে জানিয়েছে তাদের জিজ্ঞাসাবাদে হয়তো বা গুরুত্বপূর্ণ তথ্য তারা পাবেন, এবং তথ্য পাওয়ার পর তারা বিস্তারিত আমাদেরকে জানাতে পারবেন যে কারা এরার সাথে জড়িত এবং কোন সদস্য তারা, কোনো জঙ্গি সংঘর্ষের সাথে তাদের লিঙ্ক আপ আছে কি না, সব কিছু তারা আমাদেরকে বিস্তারিত জানাবেন। আর এখন পর্যন্ত কিন্তু মরদেহগুলো সরানো হয়নি, ওখানেই আছে।
এবং কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে সিআইডির অপরাধ সিআইডির যে ক্রাইম সিন বিভাগ রয়েছে সেই বিভাগের একটি দল এখানে ঘটনাস্থলে এসেছেন এবং তারা এখানে পর্যালোচনা করছেন। আর এই তথ্য দিয়ে রাখি যে আপনি জানেন যে মধ্যরাত থেকে অর্থাৎ রোববার মধ্যরাতে এই যে র্যাবের যে জঙ্গি আস্তানা তারা সন্ধান করেছে র্যাব, সেই জঙ্গি আস্তানায় তারা অভিযান সেই মধ্যরাত থেকে তারা পরিচালনা করে আসছিল এবং একদম শেষ পর্যায়ে এসছে, হয়তোবা আর এক ঘন্টার মধ্যে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে। আপেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বসিলা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। পর সংবাদে যাচ্ছি। আতঙ্ক কাটেনি ফেনীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাতের পরিবারের। তাদের দাবি, বিভিন্ন মহলের চাপ আছে মামলা তুলে নিতে। স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে আলোচনায় বসবেন তারা। আর পুলিশ বলছে যে ঘটনার পর থেকে পরিবারটিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তবে ভবিষ্যতে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেবে। ফেনী থেকে আজাদ মালদানের তথ্যচিত্রে জানাচ্ছেন ওব ইসলাম। নুসরাত হত্যার ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে আর অজ্ঞাত পরিচয়ে আরও চার পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। 10 এপ্রিল থেকে মামলাটির দায়িত্ব পায় পিবিআই, সেই থেকেই গ্রেফতার হতে থাকে আসামিরা। এ পর্যন্ত গ্রেফতার হয় 20 জন আসামি, আদালতে জবানবন্দি দিয়েছে 8 জন। সর্বশেষ মূল আসামি সিরাজউদ্দৌলা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, কিন্তু বর্তমানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছে পরিবারটি। আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন। যারা এটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তাদের ফাঁসি হোক, এটা আমরা চাই। তবে স্থানীয় সংসদ সদস্য বলছে পরিবারের নিরাপত্তা জরুরি, তাই অচিরেই পুলিশের সঙ্গে আলোচনায় বসা হবে। আমরা তদন্ত অত্যন্ত ভালো এবং নিরাপত্তা চলছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে এটা মনিটরিং করছেন, জানতে পারছেন। নুসরাতের মামলায় যাবতীয় খরচ আর নুসরাতের নামে একটি রাস্তা করে দেওয়ার ঘোষণা দেয় ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারি। ওফি ইসলাম, আরটিভি। রাজধানী সহ সারা দেশে আজ মাঝারি ধরনের তাপদাহ চলছে। অতিরিক্ত গরমে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অফিস বলছে এই তাপদাহ আরও 2-3 দিন থাকবে এবং রাজশাহী অঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় ফণী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1620 কিলোমিটার এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1545 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি বাংলাদেশে আঘাত হানতে পারে কি না তা 2 দিন পর নিশ্চিত হওয়া যাবে। রাজশাহী এবং খুলনার কিছু অঞ্চলে আপনার তাপমাত্রা 40 ছেড়ে যেতে পারে, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় সিভিয়ার হিট ওয়েভ চলে আসতে পারে। তাছাড়া ঢাকা সহ অন্যান্য অঞ্চলে অর্থাৎ মৃদু থেকে মাঝারি যে তাপদাহ চলছে এটা অব্যাহত থাকবে। এটা হয়তো আগামীকাল পরশু আরও 2 দিন অব্যাহত থাকবে, যেহেতু একটা সাইক্লোন সিস্টেম আছে। এই জন্য নতুন করে আপনার ওয়েস্টার্লি ইফেক্ট তেমন নাই এবং নতুন করে ক্লাউড ফর্মেশন হওয়ার সম্ভাবনা অনেকটা কম। যেটা হবে হচ্ছে হবে সিলেট অঞ্চলে কিছু সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার, সিলেট অঞ্চলে, কিন্তু ওই বৃষ্টি দিয়ে সারা দেশে তাপমাত্রা তেমন কমার সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ জেলায় আজও প্রচণ্ড গরম পড়েছে, তাপদাহে নাজেহাল জনজীবন। রাজশাহীতে দুপুর নাগাদ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.4 ডিগ্রি সেলসিয়াস। এ জেলার সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন কর্মজীবী মানুষ। চুয়াডাঙ্গাতেও রয়েছে গরমের তাপট। গতকাল এ জেলায় তাপমাত্রা ছিল 39.4 ডিগ্রি। কয়েকদিনের তাপদাহে নাজেহাল রংপুরের জনজীবন। আজ তাপমাত্রা রেকর্ড করা হয় 33 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, তবে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। চট্টগ্রামেও বইছে তাপদাহ, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। একই অবস্থা খুলনা, যশোর, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও নোয়াখালীতে। তবে সিলেটে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। দর্শক, রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির ফয়সাল। ফয়সাল, প্রচণ্ড তাপদাহে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে রাজশাহীতে, এই বিষয়টি জানাবেন। মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহীর এই অঞ্চল দিয়ে, ফলে আজকে বলা যায় যে দুপুর 1টার সময় আমি আবহাওয়া অধিদপ্তরের আব্দুল মান্নান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে যা জানিয়েছেন তা হলো যে রাজশাহীতে দুপুর 1টায় তাপ যাচ্ছে 37.4 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে রাজশাহীতে যথেষ্ট ভোগান্তি দেখছি আমরা মানুষের মাঝে। মানুষজন তাদের কাজকর্ম
সঠিকভাবে করতে পারছে না, সবাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের কর্মগুলো গুছিয়ে নিজ নিজ বাসায় বা নিজ নিজ অবস্থানে চলে যাচ্ছে, যেখানে তারা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন বা পাবেন সে আশায়। তবে বলে রাখা ভালো যে ঘরে হোক আর বাইরে হোক সবখানেই এই তাপপ্রবাহের ফলে মানুষের যথেষ্ট ভোগান্তি বিরাজ করছে। আর আপনারা জানেন যে গতকালকে ছিল রাজশাহী সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ তাপমাত্রা, যেটি 39.9 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল গতকালকে। আর আজকে দুপুর 3টার পরে আমরা জানতে পারবো যে আজকে দেশের বা আজকে রাজশাহীর তাপমাত্রা সর্বোচ্চ কত সেটি আমরা আপনাদের। ফয়সাল আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমির ফয়সাল। রমজানে নিত্যপণ্যের দাম বাড়ার জন্য অসাধু ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও দায়ী করলেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে রোজার মাসে প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কেনেন অনেক ভোক্তা, এতে বাজারের সংকট সৃষ্টি হয় যার সুযোগ নেন অসাধু ব্যবসায়ীরা। তাই বাজার স্থিতিশীল রাখতে কেনাকাটায় ভোক্তাদের সংযমী হওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। রমজানের আগে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন পঞ্চম পর্ব। রাজধানীর কাউরান বাজার থেকে পরিবারের জন্য রমজানের পুরো মাসের নিত্যপণ্য একসাথে কিনছেন এই ক্রেতা। ডাল 5 কেজি, বেসন 2 কেজি, চিনি 5 কেজি, পোলার চাল 5 কেজি, তেল 5 লিটার, আদা 1 কেজি, রসুন 2 কেজি, পেঁয়াজ 5 কেজি, এক মন মালামাল পাঠাচ্ছি, বারবার বাজার করার সময় পাই না। পেঁয়াজের বাজারেও একই দৃশ্য দেখা গেল। কেবল রমজান নয়, এই দুই ক্রেতা পেঁয়াজ কিনছেন আগামী কয়েক মাসের জন্য। বৈশাখে পেঁয়াজ যেটা উঠে, নতুন পেঁয়াজ উঠলে তখন আমরা একবারই কিনে রাখি, বাসায় প্রিজার্ভ করে রেখে আমরা সারা বছর খাই। আমি নিয়েছি এখানে 6 পাল্লা, দ্যাট ইজ 30 কেজি। 1 কেজি নিয়েছি, 1 সপ্তাহ পরে আবার কিনবো, আর একসাথে যদি 10 কেজি 15 কেজি কিনতে যাই দোকানদারের সুযোগ পেয়ে দাম বাড়িয়ে দেয়, এই জন্য দাম বাড়াতে যাবো কেন আমরা। পবিত্র রমজান মাসকে ঘিরে বিশ্বের অন্যান্য মুসলিম দেশে যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে থাকে, সেখানে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের চিত্র উল্টো। ব্যবসায়ীরা বলছেন এমন পরিস্থিতির জন্য ভোক্তারাও অনেকাংশেই দায়ী। যে কিনবো 1 কেজি সে 5 কেজি কিনে লেগেছে, তারপরে যে কিনবো 2 কেজি সে 10 কেজি কিনতেছে। তো জিনিসের চাহিদা বেশির কারণে আমরা হয়তো 2 টাকা 5 টাকা কেজিতে বেশি দাম ধরতে উদার হইতেছে। রমজান মাসে ভোক্তাদের পণ্য ক্রয়ের ব্যাপারে সহনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ক্যাব সভাপতি। সারা মাসের বাজার একসাথে করবেন না, নর্মাল যেভাবে বাজার করেন সেইভাবে বাজার করবেন, তাহলে বাজারে বাড়তি চাহিদা সৃষ্টি হবে না। এদিকে কৃত্রিম সংকট তৈরি করে বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খোদ বাণিজ্য মন্ত্রী। পুলিশ ডিপার্টমেন্টকে বলব এবং আমাদের যারা বাজার মনিটরিং করেন এবং এই ব্যাপারে যাদের যাদের জানানো দরকার আমরা সবখানেই শক্ত অবস্থানে নেব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেবে সংস্থাটি। মোট 8টি টিম এবং ভোক্তা অধিদপ্তরের 4টি টিম প্রতিদিন ঢাকা সিটিতে তদারকি করবে। এটি এই কারণে যে দেশের মানুষ অন্তত একটু যেন আরাম পান, দেশের মানুষ যেন সেখান থেকে একটু যে তাদের অনাচারগুলো থেকে একটু নিবৃত্তি পান। অন্যান্য বছর যাই হোক, আসছে রমজানে অন্তত প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের মধ্যে থাকবে এমনটি আশা সাধারণ মানুষের। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। কার্যকর উচ্চ কর না থাকায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তামাক পণ্যের দাম কম, দাম সস্তা হওয়ায় প্রতি বছর বাড়ছে ব্যবহারকারীর সংখ্যাও, বিদ্যমান কর কাঠামো জটিল হওয়ায় ফায়দা লুটছে তামাক কোম্পানিগুলো, কার্যকর কর কাঠামো তৈরিতে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ডও, আর তাই দেশে তামাকের ব্যবহার কমাতে আসন্ন বাজেটে ক্ষতিকর এই পণ্যের ওপর কর বাড়ানো সহ মূল্যস্তর কমিয়ে আনার দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলো। তামাক পণ্যের ক্ষতিকর প্রভাব নিয়ে এহতেরামুল হকের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব। বিশ্বের অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে প্রতি বছর বাংলাদেশেও আশঙ্কাজনকভাবে বাড়ছে ধূমপায়ীর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশে 3,78,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর সংখ্যা 2,20,00,000 এবং ধূমপায়ীর সংখ্যা 1,92,00,000। মিয়ানমার, নেপাল ও ইন্দোনেশিয়ার পরই বাংলাদেশে কম দামে সস্তা ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞার এক জরিপে দেখা যায় জীবনযাত্রার মান বাড়ায় 2015-16 সালে একজন ধূমপায়ীর
প্রিমিয়াম স্তরে 1,000 শলাকা সিগারেট কিনতে যেখানে মাথাপিছু জিডিপির 9.32% ব্যয় হতো, সেখানে 2017-18 সালে একই পরিমাণ নিতে ব্যয় হয় মাত্র 7.34%। নিম্নস্তরেও এই হার প্রায় একই রয়েছে। 2017 সালে সিগারেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 15 লাখ বেড়েছে। এভাবে সিগারেটের প্রকৃত মূল্য ক্রমশ হ্রাস পাওয়ায় কমছে না তামাকের ব্যবহার। আয়ের তুলনায় সিগারেটের মূল্য বৃদ্ধি না হওয়ায় মানুষের পকেটে চাপ পড়ছে না, এর ফলে কমানো যাচ্ছে না ধূমপায়ীর সংখ্যা। সম্প্রসারণশীল যেটা আমাদের বাজার, সেই বাজার কিন্তু এই যে আমাদের যে প্রাইস পলিসি এবং ট্যাক্স পলিসি সেটার কারণে কিন্তু সেটা কিন্তু আর কমে যাচ্ছে না। তার মানে যেটা পুরো দেশের একটা বড় অংশের মানুষ কিন্তু তামাক ব্যবহারের কারণে যে সমস্ত স্বাস্থ্য ঝুঁকি সেগুলোর মধ্যে আছে। দামটা তো আসলে কোম্পানি ইচ্ছা করে বাড়াবেন না, তারা বাড়াবেন তার যখন প্রফিট হবে সেটার জন্য। রাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত ট্যাক্স আরোপ করার মাধ্যমে আসলে যদি দামটা অনেক বাড়ানো যায় তারা হয়তো কিছুটা নিবৃত হবেন। বেশ কয়েক বছর ধরেই তামাক পণ্যের কর কাঠামো পরিবর্তনের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের পক্ষ থেকে কোনো প্রতিফলন দেখা যায়নি। আসছে বাজেটে তামাকের উপর উচ্চ কর আরোপের পাশাপাশি সিগারেটের মূল্য স্তর 4টি থেকে কমিয়ে 2টি করার সুপারিশ করেন বিশেষজ্ঞরা। সিগারেটে যে করটা বসানো হচ্ছে সেটি আয় বাড়ার থেকে কম হারে, এর ফলে হচ্ছে মানুষের অসুবিধা কিছুই হচ্ছে না, আয় বাড়ছে তারপরে তারা ক্রয় করতে পারছে। তো এবারও আমাদের দাবি হচ্ছে বাড়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বাড়াতে হবে যাতে আয়ের উপরে কিছুটা চাপ পড়ে। বিশিষ্টজনদের মতে তামাকের উপর কার্যকর কর আরোপ করা গেলে প্রায় 32 লাখ মানুষ ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে। একই সাথে তরুণ, নারী ও দরিদ্র জনগোষ্ঠীকে তামাকের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা করা যাবে। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। মহাসচিবের পদ বাঁচাতে শপথ নিচ্ছে না বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে যৌথ সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় দলে যেন কেউ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক করেন মাহবুবুল আলম হানিফ। সভায় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, জামাত নাম পরিবর্তন করলেও তারা আগের রাজনীতিতেই থাকতে চায়। দর্শক, বিএনপির 4 জন সংসদ সদস্যের আজ শপথ নেওয়ার কথা, এ বিষয়ে জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, আমাকে নিশ্চয় শুনতে পাচ্ছেন। শরীয়ত, সংসদ সদস্য হিসেবে বিজয়ী বিএনপি দলীয় নেতাদের শপথ নেওয়ার ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। জানেন যে 11 জাতীয় সংসদ নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন তাদের আজই শপথ নেওয়ার শেষ দিন। তবে এখনও পর্যন্ত বিএনপি থেকে যে 6 জন নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে 5 জনই শপথ নেয়নি। গত বৃহস্পতিবার বিএনপির ঠাকুরগাঁও 3 আসনের জাহিদুর রহমান শপথ নিয়েছেন। তিনি অবশ্য সেদিন জানিয়েছিলেন যে আভাস দিয়েছিলেন আরও কয়েকজন বিএনপির পক্ষ থেকে শপথ নিতে পারে, তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বরং বিএনপির পক্ষে যে নির্বাচিত হয়েছে, যে শপথ, যিনি শপথ নিয়েছেন তাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা এখানে আসার পর বেশ কিছুভাবে আমরা জানতে পেরেছি যে বিএনপি থেকে 3 জন নির্বাচিত তারা আজকে শপথ নিতে পারেন। তাদের মধ্যে বগুড়া 4 আসনের মোহাম্মদ মোশাররফ হোসেন, চাঁপাই নবাবগঞ্জের 3 আসনের হারুনুর রশিদ এবং চাঁপাই নবাবগঞ্জের 2 আসনের আমিনুল ইসলাম, এই 3 জন শপথ নিতে পারেন বলে আমরা শুনতে পেরেছি। তবে এখনও এই বিষয়ে কেউ নিশ্চিত করেননি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেল 4টা বাজে তারা এখানে শপথ নিতে পারেন। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তবে এদের মধ্যে কেউ যদি শপথ না নিয়ে থাকেন তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী, সংসদের স্পিকার। তিনি তার ক্ষমতা বলে তিনি সিদ্ধান্ত নেবেন যে আসলে সেই পদগুলো শূন্য ঘোষণা করা হবে কি না, বা তাদের আরও সময় দেয়া হবে কি না। যদি শরীয়ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী শরীয়ত খান। দুপুরের সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে আছি আমি তানজিয়া জুথি। মধুমতি ব্যাংক, বাণিজ্য সংবাদ।
অ্যাপোলো হসপিটালের আয়োজনে শিশু হৃদরোগ বিষয়ক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে হার্ট ডিজিজ কান্ট টেক দ্য স্মাইল অ্যাওয়ে শিরোনামে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপোলো হাসপাতালের প্রধান নির্বাহী ডক্টর রত্নদীপ চাষকার, পেডিয়াট্রিক কার্ডিওলজির কনসালটেন্ট ডক্টর তাহিরা নাজরিন, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেশনাল কার্ডিওলজির সিনিয়র কনসালটেন্ট ডক্টর ইশতিয়াক হুসাইন ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর শান্তনু কুমার দাস সহ বিভিন্ন বিশেষজ্ঞ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী মেহরিন গান পরিবেশন করেন। এবার মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর জানাবো। বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব ১৯ নারী গোল্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে লাওস ও কিরগিজস্তান। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও মঙ্গোলিয়া। দুটি খেলাই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়। সেমিফাইনাল ওঠা চারটি দলই ফাইনাল খেলতে উন্মুখ। রোববার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলনে চার কোচ তাদের পরিকল্পনার কথা জানান। রিপোর্ট করছেন জায়েদ রহমান। ছয় দেশের অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলারদের নিয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনাল খেলতে মরিয়া সেমিফাইনালে ওঠা চার দেশ। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে নিজেদের ঘাম ঝরানো অনুশীলন করেছে টুর্নামেন্টে দুই ম্যাচে ১১ গোল করা লাওস। দুর্দান্ত ফর্মে থাকা এ গ্রুপ চ্যাম্পিয়ন দলটির প্রতিপক্ষ বি গ্রুপে রানার আপ কিরগিজস্তান, তারাও সেমিফাইনালে জিততে মরিয়া। টুর্নামেন্টে মেয়েরা দুর্দান্ত খেলেছে, প্রতিপক্ষের জালে গোল দিতে সক্ষম। আশা করি পরের ম্যাচটিও আমাদের হবে। লাওস শক্ত প্রতিপক্ষ, আমাদের মেয়েরা নিজেদের সেরাটা খেলবে আশা করি। আমাদের চেষ্টা থাকবে ফাইনাল খেলা। দ্বিতীয় সেমিতে মঙ্গলবার স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মঙ্গোলিয়া। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে জায়গা করে নেওয়া মৌসুমী কৃষ্ণরা ধারাবাহিকতা ধরে রেখে ফাইনাল খেলতে চায়। নিজেদের সেরাটা দিতে পারলে জয় বাংলাদেশের কাছে ধরা দিবে বলে মনে করেন কোচ গোলাম রব্বানী ছোটন। তবে মঙ্গোলিয়ার নজরও ফাইনালে খেলা। বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ হলেও তার মেয়েরা ভালো খেলবে বলে মনে করেন মঙ্গোলিয়ার কোচ কাওমাতো নাওকো। যে খেলা আপনার বিগত দুইটা ম্যাচ খেলেছে, আশা করি যে খেলার মধ্যেই থাকবে, ভালো খেলায় উপহার দিবে এবং মাথায় থাকবে যে জয়ের জন্যই মাঠে নামবো এবং সর্বশক্তি তারা প্রয়োগ করবে। আর যে ভুল ত্রুটিগুলো হয়েছে তারা সেটা আসলে আরো ওইখান থেকে পেরিয়ে আরো উন্নতি করবে। আমাদের মেয়েদের উপর আস্থা আছে, তারা ভালো খেলবে এবং তাদের সামর্থ্য অনুসারে খেললে আমরা জয় পাবো। ঢাকার মাঠে জমজমাট ফুটবল লড়াই দেখার প্রতীক্ষায় এখন দর্শকরা। জাহিদ রহমান, আরটিভি। দর্শক, এর সাথে শেষ করব দুপুরের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র‍্যাবের কমান্ডো অভিযানে নিহত দুই, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সহ আটক চার। আতঙ্ক কাটেনি ফেনীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরতের পরিবারের, মামলা তুলে নিতে বিভিন্ন মহলের চাপের অভিযোগ। তাপদাহে পুড়ছে সারা দেশ, গরমের নাকাল জনজীবন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ফণী, সাগর উত্তাল। এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপে ভালো কিছু করা সম্ভব বললেন মাশরাফি, জানালেন এটাই তার শেষ বিশ্বকাপ। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, বন্ড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।